আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনাদের সাথে আরো একবার ফিরে আসলাম ডেলিস্টার স্পেশাল ক্লাস নিয়ে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান, চেষ্টা করব বরাবরের মতো আপনাদের সাথে এই সেবা নিয়ে কাজ করার। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের নির্ধারিত ক্লাস। বরাবরের মতো একটু প্রশ্ন ছিল, কে কোথায় থেকে জয়েন করতেছেন একটু জানাবেন। একটু জানাবেন যে সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা বা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আলিম হুসাইন ক্লিয়ার স্যার, আলিম হুসাইন ক্লিয়ার স্যার, আচ্ছা থ্যাংকস এ লট, ওয়ান সেকেন্ড, থ্যাংকস এ লট। আচ্ছা একটু জানাবেন। আচ্ছা নেট অ্যাভেলেবেল কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। জোয়েদ হোসাইন ক্লিয়ার, আচ্ছা থ্যাংকস এ লট প্রিয় ভাই বোনেরা। ডেলিস্টার, দা ডেলিস্টার, নজরুল ইসলাম বলছেন মিরপুর 10 থেকে। ডেলিস্টার হচ্ছে আলটিমেটলি এমন একটা পত্রিকা, এটা হচ্ছে আপনি যদি আপনার রিডিং হ্যাবিটটা বাড়ান, এটা প্যাসেজ সলভ থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে আপনার জন্য হেল্প করবে ইনশাআল্লাহ। ওকে, সো অনবদ্য একটা পত্রিকা, এর লেখনী বারে বারে আমাকে হচ্ছে কি বলে খুব অনুপ্রাণিত করে, উৎসাহিত করে আর কি। আচ্ছা আমি বিগত মানে দিনের দুটো হেডলাইন আপনাদের দেখাবো, কেননা এর হেডলাইন গুলো আমাকে বরাবরের মতোই হচ্ছে অনুপ্রাণিত করছে বা আমার ভাল লাগে আর কি। এক্সেপশনাল হলে শেখাতে ভাল লাগে আর কি। হ্যাঁ, যেটা আপনি জানেন এটা আপনাকে শেখায় কি লাভ, এটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে এটা 17 এপ্রিলের একটা হেডলাইন, এবং আলটিমেটলি এটা হচ্ছে মূলত 19শে এপ্রিল। আমি 19শে এপ্রিল দিয়েই শুরু করতে পারি। কি বলছে একটু খেয়াল করে দেখেন, এটা একদম হেডলাইনে বলছে, দেখেন অ্যানোটেক্স লোনস, অর্থাৎ অ্যানোটেক্স নামে কোনো একটা বড় লোন জনতা ব্যাংক দিয়েছিল, তো সেইটা নিয়ে মূলত হচ্ছে তারা একটা হেডলাইন করেছে। সেটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখেন, বলছে যে জনতা ইন ডিপ ট্রাবল। এখানে ইজ মূলত উজ্জ্বল আছে, ইজ ইন ডিপ ট্রাবল, অর্থাৎ হেডলাইনে হেডলাইনে ভার্বটা মূলত উজ্জ্ব থাকে, এটা মনে রাখবেন। হেডলাইনে স্যার অনুপ গোলদার, স্যার শেষ মুহূর্তে আপনার নীলমোনাট নিয়ে বসে আছি 46-এর জন্য, অনুপ গোলদার দোয়া করবেন আমার জন্য। বলছে জনতা ইন ডিপ ট্রাভেল, খেয়াল করে দেখেন জনতা এখন হচ্ছে ডিপ ট্রাভেলে আছে, অর্থাৎ গভীর সংকটে আছে। অ্যাজ হচ্ছে কনজাংশন, এখানে ইদ উজ্জ্ব আছে। বাংলাদেশ ব্যাংক ডিগস আপ স্ক্যাম, স্ক্যাম স্ক্যাম অথবা স্ক্যান্ডাল, স্ক্যান্ডাল সেটা জালিয়াতি বলি, আর হচ্ছে ফরজারি, জালিয়াতি এর সিনোনিম হচ্ছে ফরজারি, ফরজারি ফরজ বিষয়কে যে জারি করে তার নাম হচ্ছে বলতে পারেন ফরজারি, ফরজারি মানে হচ্ছে জালিয়াতি করা। সো স্ক্যাম মানে হচ্ছে সেম, যেহেতু বাংলাদেশ ব্যাংক ডিগস আপ, আপনি ভালো করে জানেন আমার ধারণা ডিগ মানে মনে হয় খনন করা, তো আলটিমেটলি খনন করা। এখন আপনি কি বলবেন এখানে বাংলাদেশ ব্যাংক খনন করেছে এটা স্ক্যাম, এই ডিগস আপ মানে আপনার মনে হয় এখানে কি খনন করা না খুঁজে পাওয়া, আমাকে একটু বলবেন কমেন্টসে একটু জানাবেন প্লিজ, একটু কমেন্টস করতে হবে, একটু হচ্ছে ইতিবাচক ভাবে আমাকে একটু হেল্প করতে হবে। এই ডিগস আপ শব্দটা কত সুন্দর করে প্রেক্ষাপট অনুসারে ব্যবহার করা যায়, কেমন একটু আমাকে জানাবেন এখানে ডিগস আপ মানে কি, এখানে ডিগস আপ মানে কি আপনার কাছে কি মনে হয়, খনন করা মনে হচ্ছে? না, অবশ্যই না প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে ডিগস আপ মানে অবশ্যই খনন করা নয়। ওকে, এখানে ডিগস আপ মানে হচ্ছে আপনার খুঁজে পাওয়া, সামথিং লাইক দ্যাট। ওকে, আচ্ছা এরপরে আরেকটা মজার একটা আলটিমেটলি, আচ্ছা দাঁড়ান আরেকটা সুন্দর এখানে একটা কথা বলা আছে, দেখবেন মাঝে মাঝে আপনি শুনবেন রাষ্ট্রায়ত্ত, এই জাতীয় একটা শব্দ শুনবেন। এই রাষ্ট্রায়ত্ত শব্দের অর্থ কিন্তু দেখেন বলা আছে, অর্থাৎ রাষ্ট্র পরিচালিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, আপনি এই জাতীয় অনুবাদ করতে এই শব্দটা ইউজ করতে পারেন, স্টেট রান ব্যাংক। অর্থাৎ এখানে খুব সুন্দর করে বলা আছে, দেখেন স্টেট রান ব্যাংক, স্টেট রান ব্যাংক মানে হচ্ছে রাষ্ট্র পরিচালিত বা
রাষ্ট্রায়ত্ত ব্যাংক, কথা বুঝতেছেন কেন? রান, রান মানে পরিচালিত, রাষ্ট্র পরিচালিত, রাষ্ট্রের দ্বারা পরিচালিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক। দেখবেন আপনি হচ্ছে রাষ্ট্রায়ত্ত কাজে, রাষ্ট্রায়ত্ত কাজে আপনি ওই যে দেখবেন হচ্ছে যখন হচ্ছে আপনার কাছে ইয়ে যাবে, কি বলে হচ্ছে জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার যাবে, এবং সেখানে যে খামটা থাকবে রাষ্ট্রায়ত্ত কাজে ব্যবহৃত এই শব্দটা আপনি পাবেন, তাহলে স্টেট রান এমনটাই বলা হচ্ছে। দা স্টেট রান ব্যাংক ওয়েবস টাকা এত কোর ইন ব্রিজ অফ রুলস, অর্থাৎ নিয়ম না মেনে। ব্রিজ অফ রুলস, ব্রিজ মানে হচ্ছে এটা সমুদ্র বন্দর না, এই ব্রিজ মানে হচ্ছে লঙ্ঘন করে। এই ওয়েব মানে হচ্ছে আমার ধারণা প্রদান করা, WAIV, ওয়েব মানে হচ্ছে প্রদান করা, অর্থাৎ এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি কি করছে, ওয়েব বা হচ্ছে আলটিমেটলি পাস করা বলতে পারেন, অর্থাৎ ঋণ পাস করা বা কাউকে ঋণ বরাদ্দ দেওয়া। কত টাকা? টাকা প্রায় 3,359 কোটি। ইন ব্রিচ অফ রুলস মানে হচ্ছে নিয়ম লঙ্ঘন করে, নিয়ম ভঙ্গ করে, সামথিং লাইক দ্যাট, কেমন? এমনটা আপনি বলতে পারেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আচ্ছা, এবার মজার একটা হেডলাইন পাবেন আপনি এখানে, কি বলছে? বিএনপি ওনস পার্টি লিডার অ্যাক্টিভিটিস। এটা আমার খুবই মজা লাগছে যে মিউজিক শব্দটা এই খাতে ইউজ করা যায়। এখানে ভালো করে খেয়াল করে দেখেন, বিএনপি কি করছে, ওনস ওয়ান্স পার্টি লিডার মানে পার্টি লিডারদের, এবং অ্যাক্টিভিট মানে হচ্ছে নেতা কর্মী। লিডার মানে তো নেতা, বড় বড় যারা নেতা আছে আপনি ভালো করে জানেন তাদেরকে লিডার মানে হচ্ছে আলটিমেটলি খেয়াল করে দেখেন নেতা। এই নেতাদেরকে হচ্ছে লিডার মানে হচ্ছে আলটিমেটলি নেতা বসে কি দেখেন, স্টে অফ। স্টে অফ মানে কি বলেন তো? স্টে অফ, স্টে মানে অবস্থান করো, অফ মানে কাছে না দূরে, মানে দূরে থাকো। স্টে অফ মানে হচ্ছে দূরে থাকো। উপজেলা পুলস, উপজেলা পুর থেকে, অর ফেস দ্য মিউজিক। এখন ভালো করে খেয়াল করে দেখেন ফেস দ্য মিউজিক, আপনার কাছে কি মনে হচ্ছে? আলটিমেটলি তুমি যদি উপজেলা নির্বাচন থেকে দূরে না থাকো তাহলে কি পাবা? ফেস দ্য মিউজিক। এই মিউজিক মানে হচ্ছে এখানে শাস্তির মুখোমুখি হওয়া। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আপনাদের বিভিন্ন সময় হচ্ছে অনুবাদের ক্লাসগুলোতে বলেছিলাম অনুবাদের অনবদ্য সৌন্দর্য আছে, অনুবাদের অনবদ্য সৌন্দর্য আছে, অসাধারণ কিছু সৌন্দর্য আছে। আপনি ডেলিস্টার পড়লে শুধু অনুবাদ শিখবেন তা না, ফ্রি হ্যান্ড রাইটিং ও শিখবেন, এটা হচ্ছে বাস্তবতা। এখানে মিউজিক মানে হচ্ছে শাস্তি, মিউজিক মানে আপনি বলতে পারেন হচ্ছে শাস্তি। সো স্টে অফ উপজেলা পোস, অর কি বলছে, ফেস দ্য মিউজিক, অর্থাৎ বিএনপি ওনস দ্য পার্টি লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিটিস, অর্থাৎ পার্টি নেতা কর্মী এবং যারা অ্যাক্টিভিটিস কর্মী আছে তাদেরকে হচ্ছে বিএনপি এটা অন করছে। সো আপনি একটু ভেবে দেখেন, সেটা হচ্ছে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন যে এই মিউজিক মানে শাস্তি অর্থে ব্যবহার করা যেতে পারে। ক্যাপ্টেন মাইন, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা একটু সামনের দিকে যেতে চাচ্ছি, একটু ভালো করে খেয়াল করে দেখেন আজকের আমরা ডেলি স্টার নিয়ে। আচ্ছা, তার আগে আপনাদের কাছে প্রশ্ন, মনে আছে তো দা ডেলি স্টার, দা ডেলি স্টার এইটা একটা নাউন, এবং আপনাকে একটু কমেন্ট বক্সে জানাতে হবে এটা বিলংস টু হুইচ নাউন, এটা আপনাকে একটু কমেন্ট বক্সে জানাতে হবে। আর বরাবর যেটা বলে থাকি সেটা হচ্ছে একটু শেয়ার করতে পারেন, এটা আপনার ব্যাপার, একটু শেয়ার করে দিতে পারেন, একটু হচ্ছে ট্যাগ করে দিতে পারেন বন্ধুদের, প্রিয় ভাই ব্রাদার যারা আছেন। এবং আমার ট্রান্সলেশন বইটা ইনশাল্লাহ বুধবার থেকে আপনারা মার্কেটে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আছে আর কথা বাড়াচ্ছি না আপনাদের সাথে, আমি কিছুক্ষণ কথা বলবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা কি বলে চান, একটু একটু ট্যাগ করে দেওয়া যায়, একটু শেয়ার করে দেওয়া যায়, একটু তো যায়, যায় না? অবশ্যই যায়, অবশ্যই যায়। সো আলটিমেটলি আসেন আমরা হচ্ছে, হ্যাঁ এটা প্রপার নাউন সালমা, থ্যাংকস আ লট বোন আমার টু জয়েন দ্য ক্লাস, এন্ড দিস ইজ অ্যাবসোলুটলি হচ্ছে প্রপার নাউন। কি বলছি একটু খেয়াল করে দেখেন, রিলেটিভস ইন রিলেটিভস, রিলেটিভস হচ্ছে প্লুরাল, রিলেটিভস। আচ্ছা ভালো কথা, এই যে নির্বাচন যে হচ্ছে, রিলেটিভস প্লুরাল এটা কমন নাউন, পুল নির্বাচন, নির্বাচন কোন নাউন বলেন তো? পুলস, পুলস কি আলটিমেটলি নির্বাচন, এটা কি কমন নাউন না অন্য কোনো নাউন? বলছে দেখেন এল মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ চিফস ডিরেক্টিভ, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের চিফ, উনি হচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী এবং হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, উনি ওনার যে ডিরেক্টিভস ফর এমপিস লার্জলি আনহিডেড, কথা বুঝতেছেন কিনা? আওয়ামী লীগ ল মেকার্স আর্স টু টাইটেন দেয়ার গ্রিপ অন দ্য গ্রাস রুট সেমস টু প্রিভেলিং। যাই হোক, তো এটাই মূলত বলা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, এবং এবং এবারের উপজেলা নির্বাচনে
আওয়ামী লীগ সদর দপ্তর থেকে খুব সুন্দর করে বলা আছে যে এমপির আত্মীয়রা এবার কোনোভাবেই অংশ নিতে পারবে না। থ্যাংকস এ লট। দা ডেইলি স্টার হচ্ছে প্রপার নাউন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দা থাকার পরে এটা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, এরপরে কি বলছে আসেন, আমরা আরেকটু যদি সামনের দিকে যাই বা আমরা একটু দেখি, এখানে আলটিমেটলি দোহার কিছু নিউজ আছে। বিআরটি ফাউন্টেন রিজন শোল্ডার নো ব্লেম, অর্থাৎ কি বলে হচ্ছে ইয়ে নিয়ে, আপনার কি বলে হচ্ছে অ্যাক্সিডেন্ট নিয়ে। আমরা একটু ভিতরের দিকে যেতে পারি, অর্থাৎ ওপিনিয়ন নিয়ে আমি আপনাদের একটা খুব সুন্দর এই যে এই একটা নিউজ আমি সিলেক্ট করেছি, এখানে খুব সুন্দর সুন্দর কি বলে হচ্ছে কি বলছে একটু খেয়াল করে দেখেন। এটা নিয়ে আমরা মূলত হচ্ছে কথা বলবো আজকে। এটা ইসরায়েল, ইসরায়েল ইজ রো, খেয়াল করে দেখেন, এটা এই শব্দের অর্থ হচ্ছে ভিলেন। কেমন? এই শব্দের অর্থ হচ্ছে ভিলেন, অর্থাৎ বলতে পারেন এক কথায় হচ্ছে কালপিট, কালপিট এক কথায় বলতে পারেন হচ্ছে শয়তান, এক কথায় বলতে পারেন শয়তান, ভিলেন, একটা ভিলেন, সেই ভিলেন। বাট এরপরে দেখেন এখানে একটা কমা আছে, বাট এরপরে দেখেন একটা বাট আছে। তাহলে বাটের আগে আসলে কমার একটা কারণ আপনাদের বলি, বাটের আগে কমার একটা কারণ আপনাদের বলি, সেটা হচ্ছে বাস্তবতা হলো আমি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, ডু, ডু অর ডাই, ডু অর ডাই, খেয়াল করে দেখেন অরের আগে কিন্তু কোনো ধরনের কমা হয় নাই। থিঙ্ক অ্যাবাউট দিস, অরের আগে কোনো ধরনের কমা হয় নাই, কিন্তু আমি যদি বলি ডু এরপরে অর, ইউ উইল ডাই, ইউ উইল ডাই। অর্থাৎ শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আপনাকে বোঝাতে যে বিষয়টা চাচ্ছি সেটা হচ্ছে এইটা হচ্ছে আলটিমেটলি কোঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, মনে রাখবেন অর নট বাট এগুলো দ্বারা মূলত কোঅর্ডিনেট ক্লজ, কারণ এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। ওকে, আচ্ছা, এরপরে মনে রাখবেন এই কোঅর্ডিনেট কনজাংশনের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই এর আগে একটা কমা দিতে হবে, এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর রুলস। আবারও বলতেছি, দিস ইজ দ্য রুলস অফ ফ্রি হ্যান্ড রাইটিং। কেমন? এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর রুলস। আবারও বলতেছি, ভালো করে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আলটিমেটলি, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর রুলস। আবারও বলতেছি, খেয়াল করে দেখেন, সো ইসরায়েল বলা আছে, খেয়াল করেন, ইসরায়েল, ইসরায়েল ইজ রোগ, অর্থাৎ ইসরায়েল হচ্ছে ভিলেন, কমা দিয়ে বলা আছে। বাট কিন্তু ইরান মাস্ট ডেমনস্ট্রেট রিস্ট্রেইন, মানে হচ্ছে আলটিমেটলি সেলফ সেলফ ডিফেন্ড, অর্থাৎ বলতে পারেন আত্মরক্ষা। অর্থাৎ ইসরায়েল যে হামলাটা করতেছে এখন, এটা বিশ্ব মঞ্চে তারা দেখানোর চেষ্টা করতেছে সেলফ ডিফেন্ড, অর্থাৎ যে নির্বিচারে শিশুদের হত্যা করতেছে তারা এটা দেখাচ্ছে সেলফ ডিফেন্ড। সো এই নিউজটা যিনি লিখেছেন তসলিম তাইয়েবা, উনি হচ্ছেন কলামিস্ট দ্য ডেইলি স্টার, উনি এটা বোঝাতে চাচ্ছেন আলটিমেটলি ইসরায়েল একজন ভিলেন, এখানে ইসরায়েল হচ্ছে কালপ্রিট, ইসরায়েল একটা শয়তান বা সামথিং লাইক দ্যাট। বাট ইরান মাস্ট ডেমনস্ট্রেট, ইরান কি করতে পারে, অবশ্যই রেস্ট্রেইন মানে হচ্ছে কোনো বাধা না, রেস্ট্রিকশন না, ইরান কি করতে পারে, ইরান অবশ্যই আত্মরক্ষা করতে পারে, এমনটাই বোঝানো হচ্ছে। আসেন আমরা একটু হেডলাইনটা দেখেছি, যদি একটু ভিতরে দু একটা লাইন আমাদের দেখার সৌভাগ্য হয় প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। আচ্ছা, কি বলছে একটু খেয়াল করে দেখেন, ইরান এন্ড ইসরায়েল, এখানে খুব সুন্দর একটা ফ্রেজ আছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কি বলছে একটু খেয়াল করে দেখেন, ইরান ইসরায়েল এন্ড ইরান, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং এটা সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাই ভার্ব হইছে, দেখেন, হ্যাভ, ভালো করে খেয়াল করে দেখেন, এই সাবজেক্ট হইছে প্লুরাল তাই ভার্ব হইছে, ভালো করে খেয়াল করে দেখেন, হ্যাভ, ইসরায়েল এন্ড ইরান কি বলছে, হ্যাভ, দুই ভাই মনে করেন, ফাইনালি, ফাইনালিটা হচ্ছে অ্যাডভার্ব, এই কথাগুলো বলেছিলাম, কাম, কাম আউট অফ দা ক্লোজেস্ট, এটা হচ্ছে একটা ফ্রেজ, অর্থাৎ এক কথা হচ্ছে বহিঃপ্রকাশ ঘটার, কি কথা বুঝছেন কিনা, একদম বলতে পারেন রিভিল, ইংলিশে দুটো শব্দ আছে, একটা হচ্ছে রিভিল আর একটা হচ্ছে রিপিল, একটা হচ্ছে বাতিল করা, একটা হচ্ছে প্রকাশ করা, রিভিল মানে আমার ধারণা হচ্ছে প্রকাশ করা, এক কথায় বলতে পারেন হচ্ছে ডিসক্লোজ, সামনাসামনি আসা, প্রকাশ করা বা বলতে পারেন সামনাসামনি আসা, সামনা সামনি আসা, অর্থাৎ এক কথায় আলটিমেটলি আপনি বলতে পারেন এতদিন তারা হচ্ছে হুমকি ধামকির ওপরেই ছিল, ফাইনালি ইরান হচ্ছে আলটিমেটলি ইসরায়েল ভূখণ্ডে আলটিমেটলি হচ্ছে কি বলে অ্যাটাক করে বসছে আর কি, কথা বুঝতেছেন কিনা।
তাহলে আলটিমেটলি খেয়াল করেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আপনাদের টিচার আপনাদেরকে শেখায় সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্বটা হচ্ছে প্লুরাল, এই জাতীয় বিষয় কিন্তু টিচার আপনাদেরকে শেখায়। এখানে দেখেন ইসরায়েল অ্যান্ড ইরান, এটা হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল, এবং ভার্বের সাথে কিন্তু বসেছে হ্যাভ, থাকলে ডু বসতো, থাকলে অয়ার বসতো, কথা বুঝতেছেন কিনা? তাহলে ইসরায়েল অ্যান্ড ইরান কি বলছে? হ্যাভ ফাইনালি, ফাইনালিটা হচ্ছে অ্যাডভার্ব। আমি আপনাদের অনেকবার বলছি অ্যাডভার্ব ছোট বাচ্চার মতো, বাক্যের যেখানে সেখানে বসানো যাবে অ্যাডভার্ব, লাইক এ লিটল চাইল্ড, একটা ছোট বাচ্চা, যেমন আমার নামিরা যে কারো কোলে যেতে পারে, অ্যাডভার্ব একটা ছোট বাচ্চার মতো যে কারো কোলে বসতে পারে, লাইক দিস অ্যাডভার্ব বাক্যের যে কোনো জায়গাতে বসতে পারে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ইসরায়েল অ্যান্ড ইরান হ্যাভ ফাইনালি, অবশেষে ক্লাব কাম আউট দ্য ক্লোজেট, কাম আউট দ্য ক্লোজেট মানে হচ্ছে তারা ফাইনালি সামনাসামনি আসলো। কি বলছে দেখেন, উইথ দেয়ার আনকোয়েন্সেবল ট্রাস্ট, খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ ইউজ করছে, আনকোয়েন্সেবল, ব্যাপক একটা তৃষ্ণা তাদের যে একটা চাওয়া, কি চাওয়াটা বলছে দেখেন, ফর মাইট। আমরা মাঝে মাঝে একটা কথা শুনি যে হচ্ছে প্রবত্ত, প্রবত্ত উন্মাদ, শক্তিশালী, মাইটি একটা শব্দ শুনি, মাইটি পদ্মা, ভালো করে খেয়াল করে দেখেন, মাইটি পদ্মা, মাইটি মানে কি, মাইটি পদ্মা মানে কি, আলটিমেটলি এই পদ্মা নদীর মোহনায় একটা ব্রিজ হওয়া, এটা আসলে একটা কল্পনার বাইরে ছিল যেখানে এত স্রোত, এই মাইটি মানে হচ্ছে আলটিমেটলি শক্তিশালী, এর সাথে এল দেন অল মাইটি, অল মাইটি মানে হচ্ছে সর্বশক্তিমান, কথা কি বুঝতেছেন কেন? এবং সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা, সর্বশক্তিমান কে? আল্লাহ সুবহানাহু তাআলা। সো আনকোয়েন্সেবল ট্রাস্ট ফর মাইট অ্যান্ড প্রিভিলেন্স, প্রিভিলেন্স মানে হচ্ছে বলতে পারেন আধিপত্য, ওভার দ্য রিজিয়ন, এই বাক্যটা হচ্ছে সিম্পল একটা সেন্টেন্স, ওভার দ্য রিজিয়ন বলতে এই মধ্যপ্রাচ্যের পুরোটা জুড়ে আধিপত্য বিস্তার, শক্তি প্রদর্শন, কথা কি বুঝতেছেন কেন? এই যে আধিপত্য পুরো এলাকা জুড়ে, এই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, ওভার দ্য রিজিয়ন, ওভার মানে জুড়ে, ওভার মানে কি জুড়ে, ওভার দ্য ইয়ার সারা বছর জুড়ে, ওভার দ্য এরিয়া পুরো এলাকা জুড়ে, তোল পার মনে করেন আগুন লাগছে, ওভার, ওভার মানে মনে রাখবেন এটা আলটিমেটলি তোমার হৃদয় জুড়ে, ওভার ইওর হার্ট ইউজ করতে পারেন, ওভার ইওর হার্ট এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো পুরো এলাকা জুড়ে আলটিমেটলি হচ্ছে তাদের যে আলটিমেটলি ব্যাপক, এই যে ধরেন আলটিমেটলি তাদের আগ্রহ বলেন বা তাদের চাওয়া বলেন, যে পুরো শক্তি এবং আধিপত্য বিস্তার করা এই পুরো এলাকা জুড়ে, এটা অবশেষে ইরান এবং ইসরায়েল কি করলো, এই ব্যাপারটা অবশেষে মানে আলটিমেটলি হচ্ছে সামনে চলে আসলো, এখন এটা লুকোচুরির মধ্যে নাই, এমনটাই বোঝানো হচ্ছে। দিস দেশ টু, এই দুটা দেশ ইকুয়ালি সমানভাবে অবস্টিনেট, অবস্টিনেট কান্ট্রিজ, অর্থাৎ এই দিস টু ইকুয়ালি অবস্টিনেট কান্ট্রিজ, একদম অবস্টিনেট মানে কি বলেন তো? অবস্টিনেট শব্দটা আমি বিভিন্ন সময় বলেছি আমার নাম দিয়ে মনে রাখতে, অবস্টিনেট মানে হচ্ছে গোড়া, অবস্টিনেট মানে হচ্ছে একরোখা, যে না এটা করব করব, অবস্টিনেট, এই পুরোটাই হচ্ছে বাক্যের সাবজেক্ট, দিস টু ইকুয়ালি অবস্টিনেট কান্ট্রিজ, কথা বুঝছেন কিনা? নাছর বান্দা তুল্য অবস্টিনেট, আপনাকে যদি সফল হতে হয় আপনাকে হতে হবে অবস্টিনেট, আপনি একটা বাক্য তৈরি করতে পারেন, আই হ্যাভ টু বি অবস্টিনেট, আই হ্যাভ টু বি, আই হ্যাভ টু বি অবস্টিনেট, আমাকে অবশ্যই কি হতে হবে, অবস্টিনেট হতে হবে, এটা একটা অ্যাডজেক্টিভ, আমাকে একরোকা হতে হবে যদি আপনি সফলতা চান। ইফ আই, মনিরুজ্জামান মামুন অনেকদিন আসলে লাইভ ক্লাসের বাইরে ছিলাম, ইনশাআল্লাহ আবার নিয়মিত আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব ভাই আমার, আলটিমেটলি হচ্ছে এখন বয়স বাড়তেছে, সেই সাথে হচ্ছে ধৈর্য শক্তি সবকিছু কমতেছে, সারা দিনের অনেক প্রেশার থাকে, ইনশাআল্লাহ মনিরুজ্জামান মামুন আলটিমেটলি এখন থেকে নিয়মিত নেওয়ার চেষ্টা করব প্রিয় ভাই ও বোন। ওকে, তাহলে আলটিমেটলি অবস্টিনেট মানে কি বলেন না, একগুয়ে, একরোখা, বলেন শাকিল স্যার ইজ অবস্টিনেট পার্সন, আপনি বাক্য তৈরি করেন না, বসে আছেন কেন, হোয়াই ইউ জাস্ট মানে সিট ডাউন, আপনি কেন বসে আছেন, আপনার নির্লিপ্ততা, রাগী শব্দটা নেগেটিভ আছে, অবস্টিনেটের ভিতরে হচ্ছে ইতিবাচকতাও আছে, এক রোখা, এক গুয়ে, নাছর বান্দা, তো কিছু ব্যাপারে সফল না হওয়া পর্যন্ত আমি তোমার পিছনে লেগে থাকবো, এটা তো সবসময় খারাপ না, এটা ভালো বিষয়, সো আপনি এটাকে নেগেটিভ নিচ্ছেন কেন? যাই হোক, দেশ দুটো যদিও হচ্ছে এখন এক রোখা, কান্ট্রি সেটা হচ্ছে হেডওয়ার্ড, এটা প্লুরাল, তাই ভাগটা প্লুরাল, আর নো লঙ্গার ফাইটিং এ শ্যাডো অ্যাট, অ্যান্ড দিস রেজেস সিগনিফিকেন্ট কনসার্ন
ফর মাল্টিপল স্টেক হোল্ডার্স, পার্টিকুলারলি দ্য প্যালেস্টাইনিয়ানস অ্যান্ড দ্য সুন্নি আরব স্টেট। সুন্নি যে আরব স্টেট আছে তারার এবং প্যালেস্টাইনদের মতো যে স্টেক হোল্ডার আছে, অংশীদার আছে, তাদের জন্য রেজ দিস রেজ, এই যে তাদের এই শ্যাডো যুদ্ধ মানে ছায়া যুদ্ধ। অর্থাৎ দেখবেন হচ্ছে আলটিমেটলি একটা বিষয় ছিল প্রথম দিকে যেটা বলছে না, আই হ্যাভ টু অবস্টিনেট, না অবস্টিনেট একটা অ্যাসার্টিভ, এর আগে বিভার্ব লাগবে, আই হ্যাভ টু অবস্টিনেট বললে ঝামেলা আছে, আই হ্যাভ টু বি অবস্টিনেট, আমাকে এক রোখা নাচর বান্দা হতে হবে, বিষয়টা এমনটা বলা আছে, আই হ্যাভ টু অবস্টিনেট এটা হতে পারে না, আই হ্যাভ টু গো আপনি বলতে পারেন, আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে, আই হ্যাভ টু লিভ আমাকে ত্যাগ করতে হবে, আই হ্যাভ টু লিভ, আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে, আই হ্যাভ টু মিট। এখন আপনার বিয়ে ঠিক হয়েছে, তাহলে আলটিমেটলি অবশ্যই আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনাকে দেখা করতে হবে। সো প্রিয় ভাই আমার, বোঝাতে বসাতে হলে অবশ্যই একটা যৌক্তিকতা রেখে বসাতে হবে। অবস্টিনেট শব্দটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ বসার জায়গা আছে এটা নাউনের আগে, কিন্তু তুমি ইনফিনিটিভ যেখানে ভার বলবে সেখানে অবস্টিনেট শব্দটা বসাইতে পারবা না। এটা আসলে কোনো যৌক্তিকতা নাই, কথা কি বুঝতেছো কিনা, যাই হোক খেয়াল করে দেখো। অর্থাৎ বোঝানো হচ্ছে দিস টু ইকুয়ালি, এই যে এক গোয়েন এক গোয়েমি দেশ দুটা, তারা নো লঙ্গার ফাইটিং এ শ্যাডো হয়, কথা বুঝছো কিনা, নো লঙ্গার ফাইটিং এ শ্যাডো হয়, ছায়া যুদ্ধ কি, যেমন ইউক্রেন যুদ্ধ করতেছে রাশিয়ার সাথে, বাট দেয়ার ইজ এ প্রবলেম, আলটিমেটলি এই যুদ্ধটা কি মূলত ইউক্রেনের সাথে রাশিয়ার, নেভার এভার, এই যুদ্ধটা মূলত হচ্ছে তোমার, এই যুদ্ধটা মূলত হচ্ছে তোমার রাশিয়ার সাথে আমেরিকা, অর্থাৎ আমেরিকা এবং রাশিয়া একটা ছায়া যুদ্ধের মধ্যে আছে। ইসরায়েল বল মানে প্যালেস্টাইন বলো, স্পেশালি গাজা এবং হামাস, এদেরকে খুব ভালো একটা সাপোর্ট দাতা বলতে পারো, ত্রাণকর্তা বলতে পারো, সেটা হচ্ছে তার নাম হচ্ছে আলটিমেটলি সিয়াপন্থী ইরান, কথা কি বুঝতেছো কিনা, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আবার আলটিমেটলি হচ্ছে লেবাননে যে হিজবুল্লাহ, এটা হচ্ছে ইরান সমর্থিত, পার্শ্ববর্তী দেশ আছে হচ্ছে সৌদি। তো এতদিন যে বিষয়টা হয়েছে হামাসের সাথে বা লেবাননের সাথে ইসরায়েল, সেখানে হচ্ছে ইরান মূলত ছায়া যুদ্ধের মতোই ছিল। তো ফাইনালি আপনারা লং টাইম এই প্রথম হচ্ছে ইসরায়েল ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান, এর মধ্য দিয়ে মোটামুটি শ্যাডো যুদ্ধ থেকে হচ্ছে মোটামুটি নো লঙ্গার বসে, খেয়াল করো আর নো লঙ্গার ফাইটিং এর শ্যাডো হয়, তারা নো লঙ্গার মেবি হচ্ছে তারা শ্যাডো এর মধ্যে নাই, ইরান এই দুটা দেশ তারা আর কিসের মধ্যে নাই, শ্যাডো এর মধ্যে নাই। যদি তারা শ্যাডো এর মধ্যে না থাকে, তুমি খেয়াল করো যদি আমেরিকা সরাসরি রাশিয়াতে হামলা চালায়, তাহলে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে যাবে না, তাহলে রাশিয়া চায়না ইরান এরা একটা বলাই তৈরি করবে, হয়তো বা তুরস্কের বর্তমান যে আছে ইসলামপন্থী প্রেসিডেন্ট সেও এই বলাই থাকবে, ঠিক আছে না, আবার তুরস্কে যদি কখনো হচ্ছে এই সেই প্রগতিশীল গোষ্ঠী আছে মানে কামাল আতাতুক, এই তো বেয়াদব নাম মুসলমান কিন্তু পুরো ইসলাম বিদ্বেষী, আজান নিষিদ্ধ করে দিয়েছিল অথচ দেশ দেশ দেশে হচ্ছে সর্বশেষ 100 বছর আগেও খেলাফত ছিল, যাই হোক সেই দিকে যেতে চাচ্ছি না। বাট ইরান এবং রাশিয়া কিন্তু এখন শ্যাডো যুদ্ধের মধ্যেই আছে, কোনোভাবে যদি আলটিমেটলি এটা আলটিমেটলি কোনোভাবে যদি হচ্ছে আলটিমেটলি তোমার কি বলে হামলা চালায়, তাহলে এটা একদম সরাসরি যুদ্ধ হবে, আর এই যেহেতু তারা শ্যাডো যুদ্ধের মধ্যে আর নাই, এই ব্যাপারটা দিস এই ব্যাপারটা রেইজেস সিগনিফিকেন্ট কনসার্ন, একটা গভীর উদ্বেগের প্রকাশ করেছে ফর মাল্টিপল স্টেক হোল্ডার, পার্টিকুলারি একদম সুনির্দিষ্ট ভাবে বলা যায় দ্য প্যালেস্টাইন অ্যান্ড সুন্নি আরব স্টেট, সৌদি আরব যেমন সুন্নি আরব স্টেট, জর্ডানের অবস্থা তো খুবই নাজুক, তারা মূলত রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্যই শুধুমাত্র হচ্ছে এই লিয়াজোটা করতেছে, দিন শেষে গাদ্দারি তো আছে সেটা পরের কথা, বাট সেফটি ফার্স্ট বলা যায়। আমি নট এ ইন্টারন্যাশনাল মেহেদি হাসান, মেহেদি হক জেমি, শ্যাডো অ্যান্ড মিল স্কুল রয়েস, স্নায়ু যুদ্ধটাই বলা যায়, আই এম নট এ ইন্টারন্যাশনাল স্পেশালিস্ট, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ স্পেশালিস্ট, মেবি সামথিং লাইক দিস, এমনটাই বোঝানো হচ্ছে। যাই হোক আলটিমেটলি কি বলছে, ইন ইরানস ডিফেন্স ওয়ান কুড সে দ্যাট দ্য কান্ট্রি, এখানে খুব সুন্দর একটা শব্দ আছে, ইন ইরানস ডিফেন্স, ইরানের প্রতিরক্ষায় ওয়ান কুড সে, একজন বলতে পারে দ্যাট দ্য কান্ট্রি দেশটি রিটালিয়েটেড এগেন্স্ট ইসরায়েল অ্যাটাক, এই রিটালিয়েট মানে হচ্ছে পাল্টা হামলা চালানো, তুমি তোমার সাবেককে যখন তোমার জব দ্বারা দেখাবা আমি অনেক বড় কিছু হয়েছি,
দিস ইজ কল রিটালিয়েট। রিটালিয়েট শব্দটা আমার খুবই পছন্দ, মানে হচ্ছে পাল্টা পাল্টা হামলা চালানো। রিটালিয়েট মানে হচ্ছে পাল্টা হামলা চালানো। ভালো করে খেয়াল করে দেখো, দ্য কান্ট্রি রিটালিয়েট এগেনস্ট ইসরায়েল অ্যাটাক অন ইটস কোথায়, কনসুলেট ইন সিরিয়াতে অন এপ্রিল 1। এপ্রিল 1-এ আলটিমেটলি হচ্ছে কি বলে হচ্ছে ইন সিরিয়ার মানে ইরানি কনসুলেটে, ইটস কনসুলেট, ইটস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই দেশটির কনসুলেটে, অর্থাৎ তাদের যে হচ্ছে ওই দেশের হচ্ছে কনসুলেট ছিল বা দূতাবাস ছিল, সেই দূতাবাসে যে ইসরায়েল অ্যাটাক এটার প্রতিবাদে পাল্টা হামলা চালাতে পারে, হুইচ যেখানে কিল যে হামলায় কিল 7 পার্সোনাল, 7 জন পার্সোনাল মানে হচ্ছে সামরিক কর্মকর্তা অফ ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ড ফোর্স অর্থাৎ IRG-র, অর্থাৎ 2 জন পার্সোনেল, ভালো করে মনে রাখবা বানানটা পার্সোনেল, আর এই পার্সোনেল মানে হচ্ছে সামরিক কর্মকর্তা, ইনক্লুডিং যার ভিতরে ছিল 2 জেনারেলস, এর ভিতরে 2 জন শীর্ষ জেনারেল বা সেনা কর্মকর্তা ছিলেন। অর্থাৎ সিরিয়ার কনসুলেটে মানে আঘাতের প্রতিরোধে ইরান হামলা চালাতে পারে, যে হামলায় কি হয়েছিল 2 জন, অর্থাৎ যে হামলায় 2 জন ইরানি সামরিক কর্মকর্তা এবং 2 জন শীর্ষ জেনারেল মারা গিয়েছিলেন, এই হামলার কি বলে হচ্ছে বিরুদ্ধে এই হামলার প্রতিবাদ স্বরূপ ইরান যে হামলা চালাতে পারে, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দেখলে এটা যে কেউ ওয়ান কুড সে, এটা যে কেউ বলতে পারে, এমনটা বোঝানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি একটু ভেবে দেখেন, আপনি ব্যাংক বলেন, BCS বলেন, আর যাই বলেন না কেন, আপনি একটু হৃদয় দিয়ে ভেবে দেখেন, সেটা হচ্ছে আপনাকে কিন্তু প্যাসেজ সলভ করতে হবে। ব্যাংকেও প্যাসেজ আসে, এরপরে BCS এও প্যাসেজ আসে, সহজ কথা। তো আলটিমেটলি আপনি যদি রিডিং হ্যাবিট না বাড়ান, আপনি হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন ধরা না শেখেন, তাহলে আলটিমেটলি এটা কোনোভাবেই আপনার খুব একটা ফলপ্রসূ হবে না বইটি, কেমন। সো আমি আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান জানাবো, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ক্লাস নিব, কালকে সন্ধ্যাতেও ডেলি স্টারে ক্লাস নিব 7 PM, আশা করি কালকে সন্ধ্যার একটা সেশন নিব আপনাদের সাথে 7 PM ইনশাল্লাহ। এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলবে, অনেকদিন আর লাইভ নেওয়া হয় না, ব্যস্ততা থেকে শুরু করে অনেকগুলো কারণে, বাট এখন থেকে ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়মিত কথা বলবো। আমি শাকিল স্যার, সবার জন্য দোয়া, শুভকামনা এবং ভালোবাসা। আজকে অনেকদিন পর আপনাদের সাথে দাঁড়ালাম, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল ইনশাল্লাহ। নিয়মিত আপনাদের সাথে এই ক্লাসগুলো নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।